পাতাল রেল হচ্ছে একটি প্রস্তাবিত ভূগর্ভস্থ শহরের রেল নেটওয়ার্ক। ঢাকার যানজট নিরসনে নানামুখী উদ্যোগের অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে এটি। এমআরটি লাইন ওয়ানের আওতায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি। প্রকল্পের আওতায় ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত পাতাল অংশের দৈর্ঘ্য 19.87 কিলোমিটার। মেট্রো রেলের মতো এটিও হবে বিদ্যুৎ চালিত। দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে রেল পরিচালনার জন্য থাকবে অপারেশন কন্ট্রোল সেন্টার। এই পথে স্টেশন হবে 12টি। স্টেশনগুলো হলো বিমানবন্দর, খিলক্ষেত, নর্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, পূর্ব হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। প্রতিটি স্টেশনে ট্রেন থামবে প্রতি 2.5 থেকে 3 মিনিট পরপর। এরই মধ্যে ডিটেল ডিজাইন তৈরি ও টেন্ডার দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন বলে জানান ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। ডিটেল ডিজাইন পর্যন্ত সব কাজ শেষ। আমাদের যে ডকুমেন্ট তৈরি করতে হয় অর্থাৎ টেন্ডার ডকুমেন্ট, সেই কাজগুলো আমরা শেষ করে ফেলেছি। আমাদের ইউআই কল করতে হয়, ইউআই কলগুলো আমরা শেষ করেছি। এখন কোনোটা আছে টেন্ডার পর্যায়ে, কোনোটা আছে যে ইউআই আহ্বান করা হয়েছে, কোনোটা আছে যে ঠিকাদার নিয়োগের যে পর্যায়ে সেই পর্যায়ে আছে। আগামী 2 মাসের মধ্যেই ডিপো নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে আগামী 2 মাসের মধ্যেই এমআরটি লাইন ওয়ানের পিতলগঞ্জ ডিপোর নির্মাণ কাজ শুরু করার মাধ্যমে এই লাইনের কাজ আমরা শুরু করতে পারব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।